নমস্কাৰ বন্ধুসকল, বৰ্তমান মই লেঙেৰি চাৰিআলিৰ সমীপত উপস্থিত আছোহি আৰু ইয়াৰ পৰা এতিয়া বৰবৰুৱাৰ বলাই টি ষ্টেটলৈ আগবাঢ়ি যাম আৰু তাত কৰ্মকাৰ লোহাৰ সমাজৰ কেন্দ্ৰ প্ৰতিষ্ঠা দিৱসৰ অনুষ্ঠান আয়োজন কৰিছে আৰু আজি প্ৰথম দিনাৰ কাৰ্যসূচী। গতিকে প্ৰথম দিনাৰ কাৰ্যসূচীৰ যিবিলাক দৃশ্য হ'ব আপোনালোকক দেখাবৰ কাৰণে মই চেষ্টা কৰিম আৰু গতিকে ভিডিঅ'টো ভাল লাগিব শেষলৈকে চাবহি। আৰু মোৰ যিসকল ভিউৱাৰ্ছ আপোনালোকে মোৰ চেনেলটো ছাবস্ক্রাইব কৰা নাই, প্লিজ চেনেলটো ছাবস্ক্রাইব কৰি ল'ব আৰু বেল আইকনটো প্ৰেছ কৰি দিব যাতে পৰৱৰ্তী পৰ্যায়ত আহিবলগীয়া নতুন নতুন ভিডিঅ'বিলাক আপোনালোকে চাবলৈ পায় তাৰে কামনাৰে এতিয়া আগবাঢ়ি যাওঁ বলক। এয়া বৰ্তমান আমি আগবাঢ়ি গৈছোঁ, বৰবৰুৱা অভিমুখে আগবাঢ়ি গৈছোঁ ফ'ৰলেণ্ডত। মোৰ লগত বিনোদ আছে। বৰবৰুৱা অভিমুখে যাত্ৰা কৰি আছোঁ, আগবাঢ়ি গৈ আছোঁ আৰু এয়া বৰ্তমান খামটি ঘাট আহি পাইছোঁহি। আৰু এইফালে চাওক কেনেধৰণৰ দৃশ্যবিলাক আছে এই খামটি ঘাটৰ। এফালে নৈখন আৰু আগত আপোনাৰ বালি গাড়ীয়ে বালি টানি আছে আৰু এতিয়া আগবাঢ়ি যাওঁ বৰবৰুৱালৈ আগবাঢ়ি যাওঁ। ত' বন্ধুসকল, বৰ্তমান ইয়াত আহি পালোহি বলাই টি ষ্টেট আৰু ইয়াতে কৰ্মকাৰ লোহাৰ সমাজৰ কেন্দ্ৰীয় প্ৰতিষ্ঠা দিৱস আয়োজন কৰিছে। এয়া দেখাইছোঁ আপোনালোকক, এয়া চাওক খুব সুন্দৰভাৱে গেটখন নিৰ্মাণ কৰি উলিয়াইছে, দেখালোঁ আৰু ৰাইজ আহি উপস্থিত হৈছেহি। কণ্টেক্ট পাছতে বাকী দৃশ্যবিলাক দেখাম, গতিকে এতিয়া অলপ ভিতৰলৈ সোমাই যাওঁ। তো এইফালে চাওক বহু লোক আহিছে, তাৰে মোৰ এই দুজন দাদাক ভাল লাগিলে আৰু এওঁলোকৰ লগত চিনাকি হৈছোঁ। এজন দাদা নাম শ্ৰী প্ৰবীণ কৰ্মকাৰ, মোৰ ৰৌমৰিয়াল হয়। আৰু এজন আপোনাৰ মোহনবাৰীৰ, নমস্কাৰ, মোৰ নাম লাল কৰ্মকাৰ, মোহনবাৰী আঞ্চলিক সমিতিৰ আমাৰ কৰ্মকাৰ লোহাৰ সমাজৰ সম্পাদক। এই দুজন দাদাক লগ পালোঁ আৰু লগ পাই আপোনালোকক চিনাকি কৰাই দিছোঁ। আজিতো প্ৰথম দিনাৰ কাৰ্যসূচী, আজি তাৰপিছত অহাকালি দ্বিতীয় দিনাৰ কাৰ্যসূচী হ'ব আৰু কালি শোভাযাত্ৰাও আছে, বৰ সুন্দৰ হ'ব। গতিকে আজি কাৰ্যসূচীত আহিছোঁ আৰু এওঁলোকক লগ পাইছোঁ, গতিকে আপোনালোকক মোৰ দৰ্শকসকলৰ লগত অকণমান চিনাকি কৰাই দিলোঁ। ত' ইয়াত আহি কেনেকুৱা অনুভৱ হৈছে? ভালেই লাগিছে, ভাল লাগিছে, ভাল লাগিছে। নিজৰ জাতি সমাজৰ নিজৰ জ্ঞাতিসকলক লগ পাইছে, হয় নহয়? জ্ঞাতিসকলক লগ পাইছে আজি গোটেই অসমজুৰি। আজি কৰ্মকাৰ সমাজৰ ব্যক্তিসকল আহি ইয়াত উপস্থিত হ'ব, মানে এনেকুৱা সুবিধা বহুত কম পোৱা যায়। চবকে একেলগতে একগোট হৈ লগ পাই অতি আনন্দিত হৈছোঁ আৰু আমাৰ সমাজখন আৰু অতি উন্নত গঢ়ক, আগবাঢ়ি যাওক সেই বুলি আমি কামনা কৰিছোঁ। ভাল লাগিলে আপোনালোকক লগ পাই। বন্ধুসকল, কৰ্মকাৰ লোহাৰ সমাজৰ যি আজি প্ৰথম দিনাৰ কাৰ্যসূচী, আৰু প্ৰথম কাৰ্যসূচী হিচাপে ধৰম পূজা বুলি পূজা এভাগ আছে, এই পূজা ভাগৰ কাৰ্যসূচী সমাপন কৰাৰ পাছতে বাকীবিলাক কাৰ্যসূচী আগবঢ়াব। গতিকে প্ৰথম এই ধৰম পূজাৰ বিষয়ে আপোনালোকক দেখাবলৈ আগবাঢ়িছোঁহি। এতিয়া আপোনালোকক দেখাম কৰ্মকাৰ লোহাৰ সমাজৰ যি বৃত্তি, তেওঁলোকৰ প্ৰাচীন কালৰ পৰাই যি বৃত্তি চলি আহিছে সেই বৃত্তিৰ বিষয়ে দেখাম। এয়া চাওক মোৰ বেক চাইডে পূজাখিনি আৰম্ভ কৰিছোঁ আৰু এই ধৰম পূজাত এওঁলোকৰ এই সমাজে নিজৰ ইষ্ট দেৱতা হিচাপে বিশ্বকৰ্মা দেৱতাকে এওঁলোকে মানি চলে আৰু আজি যি প্ৰতিষ্ঠা দিৱস, এই প্ৰতিষ্ঠা দিৱসৰ লগত সংগতি ৰাখি আজি তেওঁলোকৰ ধৰম পূজা, ধৰম পূজাত বিশ্বকৰ্মা দেৱতাকে তেওঁলোকে ধৰ্ম দেৱতা হিচাপে স্বীকৃতি দিছে আৰু তেওঁলোকে মানি চলিছে। আৰু এয়া তেওঁলোকৰ এই সমাজৰ যি বৃত্তি, কেনেধৰণে লোহাৰ পৰা দা কটাৰী আদি প্ৰয়োজনীয় সামগ্ৰীবিলাক প্ৰস্তুত কৰে বা নিৰ্মাণ কৰি উলিয়াই তাৰ এই ব্যৱস্থাপনাটো অকণমান দেখাবলৈ আগবাঢ়িছোঁ। চাই যাওক কেনেধৰণৰ, খুব ভাল হৈছে আৰু এই স্থলীত বহু লোকৰ সমাগম হৈছে আৰু সময়ৰ সুতিত বহুতে নিজৰ কৰ্মবৃত্তিক পাহৰিও গৈছে। ধৰম পূজা আৰু এই ধৰম পূজাৰ প্ৰত্যেক পাছতে আমাৰ জাতিৰ যি গান আছে তাক পৰিৱেশন কৰিবলৈ গৈছোঁ। আপোনালোকৰ সকলোৰে হাত তালিৰ সহযোগ দিব বুলি আশা কৰিছোঁ।
কইলা কে ভার পিছু দিকে ঝাঁকব তলোয়ার জয়ন্তী বর্ষ উদযাপন ইতিমধ্যে আমার কার্যসূচী অনুসারে আমনিকে প্রথম কার্যসূচী আমনিকে কুল দেবতা বিশ্বকর্মা পূজা হয়ে আর ইগর পিছে আমনি পতাকা উত্তোলন কার্যসূচী মে আমনি আগবাড়িকে যাত আহি আর এই পতাকা উত্তোলন কার্যসূচীটা যেহেতুকে সদৌ কর্মপাল লোহার সমাজকে কেন্দ্রভিত্তিকে প্রতিষ্ঠা দিব আর ডিব্রুগড় জেলা সমিতিকে সোণালী জয়ন্তী হওয়ার কারণে আজ আমি 50টা পতাকা নিয়ে উত্তোলন করে আগবাড়ি আর এই 50টা পতাকা উত্তোলন করে যাই আমি জ্যেষ্ঠ আহে বয়সস্থ আহে আমি ও হিসাবে সবে কোনকেই আমনি এই পতাকামে পতাকা থলিমে পতাকা উত্তোলন করে গেলে আমনি সবকে আমনি নিমন্ত্রণ করি উপসভাপতি কেন্দ্র সমিতিকে মাননীয় মুন্না লোহার ডাঙরিয়াকে
কর্মকার সমাজর জ্ঞাতি সকল নিজর দেশে নিজর সামাজিক যে সাজ পোশাক এই সাজ পোশাক পরিধান করে সকলে শান্তি শৃঙ্খলার খুব শান্তিপূর্ণভাবে সমবেত হয়েছে আর কন্টেক্ট পাশতে আপনার ইয়ার পতাকা উত্তোলনের যে সুন্দর দৃশ্য সেই দৃশ্য দেখাবলে আগবাড়ি গে আছো। চাহ জনগোষ্ঠী জাতীয় মহাসভার বিষয়ববীয়া নবীন কর্মকার ডাঙরিয়া আর নিজের কর্মকার সমাজের এজন বিশিষ্ট ব্যক্তি গতিহে আদরণি জনাই আগবাই লিছে উলি দি এয়া সন্মানীয় লবিন কর্মকার ডাঙরিয়ায় মূল পতাকাখন উত্তোলন করিবৰ কাৰণে আগবাঢ়িছে তার দৃশ্যটো আপোনালোকক দেখাইছো। সাধারণ সম্পাদক কমিটি কেন্দ্র সমিতির সকল বিষয়বীয় কর্মকর্তা জেলা বিভিন্ন জেলাকে সভাপতি সম্পাদক কর্মখ্য সকল কর্মকর্তা আর এই পতাকা উত্তোলনে আমাদের যেহেতু সোনালী জয়ন্তী বর্ষ লাগে আমি সোনালী জয়ন্তী বর্ষ উদযাপন করছি আর সোনালী জয়ন্তী বর্ষ উপলক্ষে আমি 50টা পতাকা আমি উত্তোলন করে লি আর এই পতাকা উত্তোলন কার্যসূচী মে উত্তোলক্ষ হিসাবে আমন্ত্রিত হামনিকের কর্মকর্তা সব আর পরম সৌভাগ্য পাই তনিক সবাইকে মানে শুভক্ষণ আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করত আর তনিক সবাইকে আশীর্বাদ সহযোগিতা কামনা করিলে পতাকা উত্তোলন করলে আগবাড়ি ধন্যবাদ আর সবাই সহযোগিতা করবা পতাকা উত্তোলন হওয়ার লগে আমনিকের মাস উদ্বোধনি আমনিকের কর্মকর্তা সব আমনিকের সংগঠন জনতা প্রতিধ্বনি প্রতিধ্বনি হাত সাপরিছে আমনিকের জাতিকের প্রতীক আমনিকের জাতিকের সম্মান আমনিকের শ্রদ্ধাকের পতাকাটাকে আদরণীয় জনাব আহ্বান জানাই কেন্দ্রীয় সমিতিকে
সভাপতি পতাকাটা উত্তোলন করা ঠিক এক দুই সেকেন্ড পিছিয়ে আমাদেরকে বাকি সকলে নিজের নিজের পতাকাগুলা উত্তোলন করবেন সকলে পতাকাগুলা করে পারে উত্তোলনের কারণে পতাকাগুলা প্রস্তুত করব লাগে উত্তোলনের কারণে কেন্দ্রীয় কমিটিকে সভাপতি পতাকা উত্তোলন করা ঠিক এক দুই সেকেন্ড পিছিয়ে নিজের নিজের পতাকাগুলা যাতে উত্তোলন করবেন আর লগতে সকলে আমি আগামী সপ্তাহে নবীন কর্মকার ডাঙরিয়া সদৌ অসম কেন্দ্রীয় পতাক সদৌ অসম কর্মকার সমাজের আপনার দেখাবলে আগবাড়ি স্মৃতি তর্পণের কার্যসূচী বন্ধু সকল সদৌ অসম কর্মকার লোহার সমাজের যখন সমাজের প্রতিস্থাপক বা যখন ব্যক্তিয়ে সমাজের সমাজক আগবাই নিবর কারণে অশেষ কষ্টর মাজেদি সমাজক আগবাই লোক কষ্ট করেছিল আর ইতিমধ্যে এই পৃথিবীর সরগামী হয়েছে আজি এই পঞ্চাশতম প্রতিষ্ঠা দিবসের এই শুভক্ষণত এই প্রয়াত ব্যক্তি সকলক আজি স্মরণ করবর কারণে এই সমাজের ব্যক্তি সকলে শ্রদ্ধাঞ্জলি জানাবর কারণে আগবাড়িছেহি তাকে এফালে চাওক প্রয়াত মেঘরাজ কর্মকার প্রয়াত ধনেশ্বর কর্মকার প্রয়াত শালিগ্রাম লোহার আর প্রয়াত দেবীচরণ লোহার এই সকল ব্যক্তিয়ে এটা সময়ত এই কর্মকার লোহার সমাজক বিশেষভাবে আগবাই নিয়াত অরিহণা যোগাইছিল গতি সকলক আজি সমজুয়াভাবে রাইজে সদৌ অসম কর্মকার লোহার সমাজে আজি স্মরণ করেছে আর যর্ম আসে এই কর্মক আজি শ্রদ্ধাঞ্জলি জানাইছে বন্ধু সকল আজি এই বলাইটি স্টেটের যুষ্ঠান চলি আছে কর্মকার লোহার সমাজের আর ইয়াত বড় ভাল লাগিছে আর এই ভাইটি কীজনক লগ পাইছো শোণিতপুর ডিস্ট্রিক্টর আছে জহার মোর নাম সুজিত জহার মানে শোণিতপুর ডিস্ট্রিক্টর আছো রাঙাপাড়া আঞ্চলিকের ইয়াতে আই ভাল লাগিছে ইয়ার পরিবেশ এটা খুবই ভাল আর ইয়ার মানুষটা খুবই ভাল আর মোরও এটা ইউটিউব চ্যানেল আছে দাদাই লিঙ্ক দিব আপনার অল্প মোকো সাপোর্ট করবা আপনার ওকে ভাল লাগিছে ইয়াত ভাইটিজনেরও একটা ইউটিউব চ্যানেল আছে মানে প্রমোশন করে দিম মূল আর ভাল পাইছো আর বাকি তোমার জহার মোর নাম রাহুল কর্মকার শোণিতপুর ডিস্ট্রিক্টর আছো আছো আর ফুর্তি করেছো ভাল লাগিছে অনুষ্ঠান এয়া কর্মকার সমাজের কানাই কর্মকার দা এরপর এটা জানিব বিচার যে আমার বেকসাইডে দেখিছে মারুয়া এই মারুয়া পূজা বলে কোয়া হয় ইয়ার বিষয়ে অকমান এরপর জানিব বিচারিছো এই পূজাটো কেনে ধরনের কি হয় নমস্কার আজি আমার কর্মকার লোহার সমাজের সোণালী জয়ন্তীর পঞ্চাশতম বর্ষর আমি আজি আয়োজন করেছি আর আমার এই 22 তারিখত প্রথম কার্যসূচী হয় আমার 23 তারিখ কার্যসূচী আছে প্রথম আমি পতাকা উত্তোলন করলো বিশ্বকর্মা পূজা করলো আর আমি বৃক্ষরোপণ করলো তারপর আমি মারুয়া পূজা করলো মারুয়া পূজার আমার কিছু পরম্পরাগত সমাজের নীতি নিয়ম আছে বিশেষকে আমি মারুয়া পূজাত আমি আমার লওয়া ছালীর বিয়া করো তাতে আমার যা মানে বস্তু সামগ্রীবিল লাগে পরম্পরাগত সেইবিলাকে আমি ইয়াত বর্তমানী হিসাবে সমাজক আর উঠি অ প্রজন্মক দেখাবর কারণে জানাবর কারণে আমি এই মারুয়া পূজাটো আমি ফিল্ডর মাজত করেছো ধন্যবাদ ভাল লাগিলে কানাইদা বড় সুন্দরভাবে মারুয়া পূজার বিষয়ে রাইজক অবগত করালে আর আমার লগতে আর দুজনমান ব্যক্তি আছে মই প্ৰথমতে আপোনাক আপোনাৰ চেনেলক ধন্যবাদ জনাইছো আর আজি যি যে আমার ওচৰতে কানাই কর্মকার ডাঙরিয়া কৈ যে আমার যি মানে আজি এই কর্মকার সম্প্রদায়
আজি সোনা জয়ন্তী আমি পাতিছোঁ 50 বছৰ হ'ল আৰু এইটো প্ৰথমত আমাৰ 1973 চনতে বৰাইছা বাগিচাতে আজি য'ত মানে আমাৰ এই অধিৱেশন হৈছে ইয়াতে প্ৰথমতে সন্মান হৈছিলে আৰু এনেকৈ আমাৰ এই সন্মানৰ যোগেদি আমাৰ কৰ্মকাৰ খামাৰ লোহাৰ কৰ্মালী এনেকৈ আমাৰ বহুত বিভিন্ন ধৰণৰ গোত্ৰ জাতি আছে আৰু গোটেইকেইটা আমি একে এক কৰ্মকাৰ লোহাৰ সমাজ গতিকে আমি আজি এই ঠাইত প্ৰথমতে আমাৰ এই যি যে স্থানত আমি আছোঁ আমাৰ যিটো পৰম্পৰাগত ভাৱা পূজা যিটো আমাৰ মানে এই শাদী বিয়া হ'লে প্ৰথমতে মানে আমি ল'ৰা ছোৱালীৰ যিটো শাদী বিয়া হ'লে আমি মানে এই মাৰুৱা পূজা কৰোঁ কইনা ঘৰতো কৰে দৰা ঘৰতো কৰে আৰু তাতো কিছুমান আমাৰ নীতি নিয়ম আছে সেই নীতি নিয়মৰ দ্বাৰা আমি কৰোঁ গতিকে যি বিবাহৰ কাৰ্যসূচী সেইটো আমাৰ সম্পন্ন হয় ল'ৰা ছোৱালীৰ গতিকে আমি আজি এই কাৰ্যসূচী ইয়াত কৰিলোঁ স্বৰ্গীয় মেঘৰাজ দেৱ কৰ্মকাৰ লোহাৰ সমাজৰ ব্যক্তিসকলক একত্ৰিত কৰাৰ এজন অন্যতম ব্যক্তি আৰু অসম চৰকাৰৰ পৰা প্ৰাপ্ত প্ৰথম চাহ জনগোষ্ঠী সাহিত্যিক পেঞ্চনাৰ এজন ব্যক্তিৰ স্মৃতিত তেওঁৰ প্ৰতিমূৰ্তি স্থাপন কৰিবৰ কাৰণে এই বেদী নিৰ্মাণ কৰি ওলোৱা হৈছে লোক আছিলে চাহ জনগোষ্ঠী প্ৰথম সাহিত্যিক পেঞ্চনাৰ আছিলে আৰু তেওঁৰ অৱদানতেই 1973 চনত শ্ৰী শ্ৰী গুৰুধামত তাতে প্ৰথম তিনিজন লোকে মানে এইটো কৰ্মকাৰ সম্প্ৰদায় যিটো মানে হেৰি আছিলে সেইটো প্ৰতিষ্ঠা কৰিছিলে তাত আছিলে মেঘৰাজ কৰ্মকাৰ শালিগ্ৰাম কৰ্ম লোহাৰ আৰু ধনেশ্বৰ কৰ্মকাৰ আৰু এই প্ৰতিষ্ঠা কৰাৰ পাছত নিজৰ গাঁঠিৰ ধন খৰচ কৰি যিখিনি আমাৰ হিচলকি হৈ আছিলে কৰ্মকাৰ সম্প্ৰদায়ৰ লোক হাজাৰ গুণ হাজাৰ হিচাপে মানে নিয়ম নীতিবোৰ মানে হেৰি আছিলে কামবোৰ কৰিছিলে মানে কোনো ভাল সাংসিক নাছিলে যি ইচ্ছা তাকে কৰিছিলে তাকে একত্ৰিত কৰি এটা সংবিধানৰ এটা হেৰি কৰিলে আৰু এই সংবিধানৰ মতে এই কৰ্মকাৰ তমাৰ লোহাৰ এইকেইটা মানুহক যিকেইটা জাতি আছিলে চবকে একত্ৰিত কৰি ডিব্ৰুগড় জিলা আদিবাসী গামোচা ক'ৰ পৰা আনিছে আপুনি বঙাইগাঁও ডিষ্ট্ৰিক্টৰ পৰা হয় এই দাদাজন বঙাইগাঁৱৰ হয় আৰু তেওঁ ইয়াত বিপিনী কক্ষত তেওঁ দোকান লগাইছে আৰু গামোচাবিলাক আদিবাসী সমাজৰ গামোচা আৰু তেওঁ বঙাইগাঁৱৰ হয় গামোচাটোৰ বিষয়ে অকণমান কওক ভাল লাগিছে আজি প্ৰথমবাৰৰ কাৰণে দেখিছোঁ আদিবাসী সমাজৰ গামোচা প্ৰথমবাৰৰ কাৰণে দেখিছোঁ গামোচাবিলাকৰ দাম কেনেকুৱা এশ টকা ৱাস্কট বৰ ধুনীয়া লাগিছে বৰ ধুনীয়া আছে ভাল লাগিছে যিসকলে অহা নাই ভিডিঅ'টো চাই আহিব আৰু ইয়াত আদিবাসী গামোচা আৰু চাদৰ লৈ যাব বৰ ধুনীয়াকৈ বিপিনী কক্ষত সজাই থৈছে চাই ভাল লাগিছে আৰু ব্যৱহাৰ কৰিও ভাল পাব হাতেৰে হাতেৰে এম্ব্ৰইডাৰী কৰা হয় এইবিলাক ন ফুলবিলাক হাতেৰে এম্ব্ৰইডাৰী কৰা হয় খুব ধুনীয়াকৈ ফুলবিলাক বাচিছে দেখি ভাল লাগিছে যিজন ব্যক্তি শিলচৰৰ পৰা আহিছে এওঁলোক খালি অসমীয়া নাজানে এওঁলোকে হিন্দীত কথা পাতে মই পাতিলোঁ গতিকে এওঁলোকৰ লগত অলপ চিনাকি কৰাই দিছোঁ রুকনা পড়ে ঠিক আছে জিতনা সারা প্রোগ্রাম হোগা সারা প্রোগ্রাম এনজয় কিছে ঠিক আছে আজির এই অনুষ্ঠানত আহি বৰ ভাল লাগিলে আৰু কৰ্মকাৰ সমাজৰ বহু লোকক লগ পাইছোঁ গতিকে এওঁলোকে এই অনুষ্ঠানটো আয়োজন কৰাত কেনেধৰণে আয়োজন কৰিলে আৰু আজি পৰ্যায়ত আহি কেনেকুৱা অনুভৱ কৰিছে তাৰ বিষয়ে এওঁলোকৰ পৰা অকণমান জানিব কেনেকুৱা পাইছে ভালেই লাগিছে
ভাল লাগিলে আপোনালোকক লগ পাই আৰু পৰৱৰ্তী অনুষ্ঠান আমি উদযাপন হবে কি বন্ধুসকল বলাইটি ষ্টেটত যি কৰ্মকাৰ লোহাৰ সমাজৰ প্ৰতিষ্ঠা দিৱসৰ প্ৰথম দিনা কাৰ্যসূচী দিনজোৰা কাৰ্যসূচী যিমান দূৰ সম্ভৱ হ'ল আপোনালোকক দেখাবৰ কাৰণে চেষ্টা কৰিলোঁ আৰু ভিডিঅ'টো বহুত দেৰিলৈকে চাই থকাৰ কাৰণে আপোনালোকক ধন্যবাদ জনাইছোঁহি আৰু যিমান দূৰ সম্ভৱ হ'ল আপোনালোকক ইয়াৰ কাৰ্যসূচীবিলাক দেখাবৰ কাৰণে চেষ্টা কৰিলোঁ আৰু ভিডিঅ'টো চাই নিশ্চয় ভাল পাইছে প্লিজ লাইক কৰি দিব শ্বেয়াৰ কৰি দিব আৰু কেনে হৈছে কমেণ্ট কৰিব আৰু মোৰ চেনেলত যিসকল ভিউৱাৰ্ছে এতিয়ালৈকে মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা নাই প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি দিব আৰু বেল আইকনটো প্লিজ প্ৰেছ কৰি দিব যাতে আগন্তুক নতুন নতুন ভিডিঅ'বিলাক আপোনালোকে চাবলৈ পায় তাৰে কামনাৰে আজিৰ এই ভিডিঅ'টো ইমানতে সামৰণি মাৰিছোঁ ধন্যবাদ।